নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ফের ডিএ বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ্যে এলো বিরাট সুখবর বিশাল খুশি কর্মীরা এই হেডলাইন নিয়েই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পোর্টালে কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখুন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন তো দেখতেই পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে যে ফের ডিএ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ্যে এলো বিরাট সুখবর বিশাল খুশি কর্মীরা তো কী বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নিই নতুন বছরে ডিএ বা মহার্ঘ ভাতা অপেক্ষায় পাখির মতো বসে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মীরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে আগের বছর ডিএ বাড়ানো হয়েছে অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকার নিজের কর্মীদের খুশি করতে ডিএ বাড়িয়েছে এদিকে বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর দু হাজার চব্বিশে ডিএ কার্যকর করার ঘোষণা করেছে এক ধাক্কায় চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে বড়দিনের আগে এই ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী যদিও সরকারে এখনও সিদ্ধান্তে মোটেই খুশি নন ফলে এখনও অধীর রাস্তায় বসে আছেন বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে অবসরপ্রাপ্ত বিক্ষোভকারীরা এবং সরকারি কর্মীরা যদিও এরই মাঝে ডিএ নিয়ে প্রকাশ্যে এলো বড় খবর চলতি বছরেই সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি রয়েছে আর এই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে হবে বলে আশাবাদী সকলে এই সঙ্গে বড় মন্তব্য করা হচ্ছে যে দেবাশিষ শিলবাবু তিনি সম্প্রতি সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে বলেছেন আগামী পাঁচ তারিখের পর শুনানি সম্ভাবনা রয়েছে যদিও এখনও সর্বোচ্চ আদালত নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি আমরা যেদিন আমরা দীর্ঘদিন ধরে মামলাটা লড়ছি রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ আদালতের রায়ের দিকে চেয়ে রয়েছেন তিনি আরও জানান দেশের শীর্ষ আদালত যদি রায়ে এসআলপি খারিজ করে দেয় সেক্ষেত্রে মামলাটি হাইকোর্টে চলে আসবে আমরা সরকারি কর্মীদের জয় আশাবাদী এর আগে স্যাটে আমরা মামলাটি জয় পেয়েছি মামলাটি কলকাতা হাইকোর্টেও আমরা জয়লাভ পেয়েছি আদালত বলেছিল ঐচ্ছিক বিষয় নয় সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতে আমাদের জয়ের বিষয়টা আমরা নিশ্চিত এখনও আদালতের রায় কার দিকে যায় সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বাংলার সরকারি কর্মীরা তো কি বলা হয় যে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন